হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই না আজকে আমি হাজির হয়েছি ছুরি করা আমের আচারের রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমের আচারটা কিন্তু ছোট বড় আমরা সবাই খেতে খুব পছন্দ করি এবং এই আমের আচারটি কত সহজভাবে ঘরেই তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটি কাঁচা আম তারপর আমের আড়িটাকে ফেলে দিয়ে সবগুলো আমকে আমি এভাবে ঝুরি করে কেটে নিয়েছি এখন ঝুরি করা আমের সাথে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজের পরিমাণটা ব্যবহার করছি কিভাবে সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে আমি যে পরিমাণ আম ঝুরি করে নিয়েছি তার এক তৃতীয়াংশ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এরপরে অ্যাড করে দিব সামান্য লবণ এখন আমি লবণটা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না তা না হলে আমটা যখন আমি শুকানোর জন্য দিব এই আমের পানিটা শুকাতে অনেকটা সময় লেগে যাবে এরপরে আমি আমের সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ মরিচ বাটা একটা চামচ হলুদ বাটা দুইটা চামচ রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে যেহেতু আমি আমটাকে রোদে শুকাবো সেহেতু একটি বড় ডিশে আমটাকে আমি এভাবে মেলে নিব তাতে করে আমটা খুব দ্রুত শুকাবে বন্ধুরা আমি কিন্তু আমটাকে একদিনই রোদে রেখে শুকিয়ে নিয়েছি এখন আচার বানানোর পালা এখন আমি যে কড়াইতে আচার বানাবো সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল নিয়ে নিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে হালকা একটু টেলে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করে দিব প্রায় এক টেবিল চামচ সরিষাপাতা সরিষা বাটাটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের রসুনের আস্তকোয়া প্রায় এক মিনিট নেড়ে চেড়ে নেয়ার পরে আমি এখানে শুকিয়ে রাখা আমগুলো অ্যাড করে দিচ্ছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি খুব ভালোভাবে আমটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে পাঁচ ছয় মিনিট ভাজার পরেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ঝুরি আমের আচার তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কতটা সহজভাবে আমি বাসায় তৈরি করে ফেললাম আমের আচার আপনারাও কিন্তু এই লোভনীয় আমের আচারটি বাসায় তৈরি করে গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আবারও নতুন আইটি রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ